ডামাডোল চরমে শেষ দিনেও মনোনয়ন দিতে পারলেন না মমতার স্বীকৃত বহু প্রার্থী। প্রার্থী তালিকা টানা পড়েনি দলের শীর্ষ নেতা অভিষেকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার গোড়া থেকেই সকলের নজরে ছিল। তৃণমূল কংগ্রেসের যে তালিকাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়েছেন তাতে নাম থাকা সত্ত্বেও পুরো ভোটে দলের প্রার্থী হতে পারলেন না অনেকেই। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার সহ অন্য কয়েকটি জেলার একাধিক পুরসভায় এই ছবি পোস্ট হয়েছে। শুধু তাই নয়, এইসব ক্ষেত্রেই তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আইপ্যাকের তত্ত্বাবধানে থাকা দলের অফিসিয়াল ওয়েবসাইট এবং তৃণমূলের সমাজ মাধ্যমে প্রকাশিত তালিকায় যাদের নাম রয়েছে তারা। এইভাবেই প্রার্থী বাছাই নিয়ে শুরু টানা পড়েন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চূড়ান্ত পর্বে পৌঁছাল। ঝাড়াই বাছাইয়ের পর প্রথম ও দ্বিতীয় তালিকা নিয়ে গত কয়েকদিন ধরে যে বিভ্রান্তি চলছিল এদিন তা ভিন্ন মাত্রা পেয়েছে ডায়মন্ড হারবারে। তৃণমূলের এমন সাত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন যাদের নাম দলের ওই অনুমোদিত তালিকায় ছিল না। কিন্তু লক্ষণীয় হল অভিষেকই সংসদীয় কেন্দ্রে প্রতীক সার্টিফিকেট না পেয়ে যারা মনোনয়ন দিতে পারলেন না তাদের বেশিরভাগেরই এই নিয়ে কোনো ক্ষোভ নেই। দুজন প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার দলের প্রতীক বিলির দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। সূত্রের খবর, যিনি দায়িত্বপ্রাপ্ত তার কাজ মূলত প্রতীকের ফর্ম সই করে নেতৃত্বের কাছে দিয়ে দেওয়া হয়, প্রার্থীর নাম সেখানে পরে বসে। এদিকে অভিষেকেরই সংসদীয় কেন্দ্রের বজবজ পুরসভায় তৃণমূলে এই দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২টি আস কারণ সেখানে মোট আসন করে। এর আগে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ভয় দেখিয়ে মনোনয়নে বাধার ব্যাপক অভিযোগ উঠেছিল। তার মধ্যে ডায়মন্ড হারবার এলাকা ছিল অন্যতম। এবার বজবজ পুরসভায় ২০টির মধ্যে ১২টি আসনে কেন তৃণমূল ছাড়া অন্য কোনো দল মনোনয়ন দিতে পারল না সেই প্রশ্ন সামনে এসেছে। সাঁইথিয়া পুরসভায় বিরোধী মনোনয়ন না থাকায় ১৬টির মধ্যে ১৩টি ওয়ার্ড তৃণমূলের দিনহাতায়, ১৬টির মধ্যে ৭টি ওয়ার্ডে বিরোধী প্রার্থী নেই। বিজেপি এবং সিপিআইএম উভয়েই এই নিয়ে গাজোয়ারির অভিযোগ তুলেছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পোশাকে যুক্তি, বিরোধীরা মনোনয়ন দিতে না পারলে আমরা কি করব। তবে সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি অনুসন্ধান করেছেন। প্রার্থী তালিকা টানা পুনরে দলের শীর্ষ নেতা অভিষেকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার গোড়া থেকেই সকলের নজরে ছিল। এখানে অনুমোদিত তালিকার কি হয় গুঞ্জন ছিল তা নিয়েও। এলাকার ১৬টি ওয়ার্ডের যে প্রার্থীরা এদিন মনোনয়ন জমা দিয়েছেন দ্বিতীয় তালিকায় তাদের মনোনয়নের সাতজনের নাম নেই। যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের নাম প্রথম প্রকাশিত অনুমোদনহীন তালিকায় রয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই সম্পর্কে বলেন, পারস্পরিক আলোচনায় যা ঠিক হয়েছিল মোটামুটি তাই আছে, বাকিটা দেখতে হবে। অনুমোদিত তালিকার নাম থাকা সত্ত্বেও ডায়মন্ড হারবার পুরসভায় ৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পূর্ণেন্দু সরকার মনোনয়ন জমা দিতে পারেনি। তার কথায়, চূড়ান্ত তালিকার আমরা নাম থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি, আমাকে বসিয়ে রেখে অন্যকে প্রার্থী করা হয়েছে, খুব খারাপ লাগছে, অভ্যন্তরীণ কলহ ঠিক নয়। একই কথা জানিয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে অনুমোদিত তালিকায় নাম থাকা দীপক নাইয়া। তিনি বলেন, চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেয়নি কারণ আমি নোংরামিতে যেতে চাইনি, মনোনয়ন জমা করতে গেলে নিজেদের মধ্যেই ঝামেলা হতে পারে তাই চাইনি। অনুমোদিত তালিকায় নাম থাকা সত্ত্বেও ভয়ে মনোনয়ন দিতে যায়নি বলে জানিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী নীলিমা হালদার। তিনি বলেন, কাগজপত্র নিয়ে মনোনয়নের জন্য তৈরি ছিলাম, স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি, তারা জানিয়েছেন দ্বিতীয় তালিকা নেওয়া হবে না, ফলে ভয়ে মনোনয়ন জমা করতে যায়নি। আবার অভিষেক অনুগামী হিসেবে পরিচিত ১০ নম্বর ওয়ার্ডের সৌমিন তরুফদার প্রার্থী হতে পারেনি। তিনি জানিয়েছেন, মনোনয়ন জমা করার জন্য আমার কাছে নির্দেশ আসেনি, যিনি প্রার্থী হয়েছেন তাকে সম্মান করি, তার হয়ে প্রচার করছি। তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি তথা পুরো ভোটের অন্যতম কোঅর্ডিনেটর শুভাশিস চক্রবর্তী বলেন, প্রার্থীরা নিজেরা বসে সর্বসম্মতভাবে ঠিক করেছেন, বিধায়ক ও স্থানীয় নেতৃত্বরা মিলেই সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় তৃণমূলের গুজ প্রার্থী আশঙ্কা করেছেন দলীয় নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, কোথাও সেই রকম হলে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও দলের সঙ্গে তাদের সম্পর্ক বিস্তারিত জানাতে বলা হয়েছে জেলা নেতৃত্বকে। দলের এক নেতার কথায় নির্দল বা কোচ প্রার্থী বরদাস্ত করা হবে না, প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে।